মহান পুরুষ সর্বশক্তিমান, 1,24,000 নবী সবই পুরুষ, এসে আদম হইতে সবই পুরুষ। আমার পুরুষ, পুরুষের মুখে কি সুন্দর দাড়ি, এক একটা দাড়ি 70 করে ফেরেশতা, হাদিস বুখারি শরীফ প্রমাণ। এ নারী তোরকে তো দাড়ি নাই রে, যদি প্রশ্ন করি তোরকে দাড়ি কোন জায়গায় আছে? এক একটা পুরুষের পুরুষের মুখত এক একটা দাড়ি 70 করে ফেরেশতা ধুলু খেলতেছে, আর তোদের তো দাড়ি নাই, তোরকে ফেরেশতা আল্লাহ কোথায় রাখছে? তার কারণ 12 বছর সাবা পাও টিপু করার পর নুহ নবী কয়, বাবা আমি 12 বছর তুমি আমার পাও টিপলা, তোমার আমি কিছু দিতে পারলাম না, আমার মেয়েটাকে আমি তোমাকে বিয়ে দিব। তো এই সাহাবার পিছে আরো 3 জন বন্ধু ছিল, তারা কয় নুহ নবী আপনি তো আল্লাহর প্রথম নবী, তে আপনার মেয়েকে আপনার সাহাবাকে বিয়ে দিতে চাইলেন, তা আমার গো কি দিবেন, আপনি তো আল্লাহর নবী। নুহু আল্লাহর কাছে জব্দ, ছেলে 3টার কাছে জব্দ হয়ে যায়, আল্লাহ কয় নুহুরে আমি তোমার সাথে আসি, যাও এই 3 জনকে তুমি কথা দাও। নুহু কয় এই বাবা আমি তোমাদের দমি একদে বিয়ে দেবো, আসো। নুহু নবী বাড়িতে যায়, ঘরের কয় কোনা বাবা, 4 কোনা, 1 কোনাতে নিজের মিয়াকে রাখে, আর 3 কোনাতে, 1 কোনাতে রাখলো শুয়োরের বাচ্চা, বিলিয়ের বাচ্চা আর কুকুরের বাচ্চা। রাইকে নুহু নবী 1 পিয়ালা পানি পরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 3টা জীবের বাচ্চা 3টা মহিলা হয়। প্রথম জনের বাড়িতে যাইতে জামাই বিয়ে আপ্তরিস কয়, নুহ নবী কি বলবো, আপনি আল্লাহর নবী, এমন একটা কন্যা আপনি দিছেন, আমার ছেলেকে বিয়ে করাইছি, শ্বশুর শাশুড়ি চেনে না, জাউজওয়ালি চেনে না, ভাসুর বসন মানে না, ভালো মন্দ কিছু কবার গেলে খালি খেকি কুত্তর নান খেউ খেউ করে ওঠে। নুহ নবী বুঝার পারলো, গো এটা হচ্ছে কুত্তর বাচ্চা। আমার ভাইরা গো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পরে জনের বাড়িতে নুহ নবী যাই, নুহ নবী যাওয়ার পর কয় নুহ নবী গো এমন একটা মেয়ে দিছেন, সবই স্বভাব চরিত্র ভালো, কিন্তু ভালো ভালো মাছ মাংস আন দিলে আন্নাবাড়ি করলে স্বামীকে দেয় না, শ্বশুর শাশুড়িকে বোঝে না, স্বামী বোঝে না, জগৎ স্বামী বোঝে না, ওই চুন্নি বিলের মতন আগে আগে তুলে তুলে খায়। নুহ নবী বুঝের পালো এটা হচ্ছে বিলের বাচ্চা। আরেকজনের বাড়ি যায় কই নুহ গো আপনি এমন একটা কন্যা দিছেন, কারোর সাথে বসে না, কারোর সাথে কোনো সমাজ করে না, একলা একলা খালি জঙ্গলে সুরের নান ঘুরে বেড়ায়। নুহ নবী বুঝের পালো এটা হচ্ছে ওদের বাচ্চা, মানে শুয়োরের বাচ্চা। আরেকজনের বাড়ি গেল কয় হুজুর আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী সেবা করে, শ্বশুর শাশুড়ি সেবা করে, আল্লাহ রাসূলকে সব সময় ডাকি। নুহ নবী বুঝার পরে এটা হচ্ছে ফাতেমার বংশ, আমার বাচ্চা। নুহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে তোমার এজা নাই। আমি নারীকে মানি সেই নারী যারা নুহ নবীর মেয়ে, যারা আল্লাহকে মানে, পীর মুর্শিদকে মানে, আর তোর মতন ঠোঁট পালিশ মাখা মেয়েকে আমি মানি না, ঘুটো কুরানি কোনোদের মা হতে পারে না। এ মা যা তো ময় মনে কুটনি বুড়ু, তাহলে কক মা কওয়া নাকবি? হ্যাঁ আমার ভাইরা রে, তুমি যে তোমার বাড়ি করো রুমি সরকার তোমার রেজা নাই। আমি কইছিলাম আমার বাবা গমদে মুন্সি আছে, তোর মায়ের মধ্যে মুন্সি দেখা, মুন্সি দেখাতে পারছি? তোর মতন 50টা মহিলা শিল্পী আমার স্টেজে দাঁড়াইলে হে আমার একটা কথার জব দেব, ওই মেয়েকে আবার 3 বার করে জন্ম নিতে হবে এই বাংলাদেশে, এই নারী পুরুষ পাল্লার মধ্যে। তার কারণ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জগতই সৃষ্টি করতো না, সেই নবীর পক্ষে আমি গান গাই, তোর আর কবু কোন জায়গায়, যা কবু পৃথিবী সবই নবীর ছোট, কি বাবা তোরকে তো পাল্লাই শেষে। আমার ভাইরা রে, আমার বাবা গমতে মুন্সি আছে, আর মুন্সিরা আলেমেরা নায়েবের আসুল, কি বাবা হকানে আলেম কিন্তু নায়েবের আসুল, এরা নবীর ওয়ারিশগণ। আমার বাবা মুন্সি যদি নিকে না পড়াই তো তুমি হইতে কই থেকে, শালি কি সুন্দর জবাব দিল, হ্যাঁ লিগো কয় নিকে তোমার বাপ করে না, মি আমার মাও করে, ওর মাও বলে ঘরের মধ্যে ঘুঙ্গুর দিয়ে বসে থাকে, আমার বাপ বলে মুকত কাপড় দিয়ে বসে থাকে, আমার বাপ মুন্সি যা ওর মাও বলে কয় মা কবুল করো, ওর মাও যদি কবুল করে তাহলে আমার বাবার দাম আছে, নইলে 5 হাত নাতিতে তুলে দেয়, তোর মাও তো আগে কবুল করবি, তোর মাও যদি থামবার পায় না এই জন্য তো আগে কবুল করে। পুরুষ হচ্ছে মহান পুরুষ সর্বশক্তিমান, 1,24,000 নবী সবই পুরুষ, এসে আদম হইতে সবই পুরুষ। আমার পুরুষ, পুরুষের মুখে কি সুন্দর দাড়ি, এক একটা দাড়ি 70 করে ফেরেশতা, হাদিস বুখারি শরীফ প্রমাণ। এ নারী তোরকে তো দাড়ি নাই রে, যদি প্রশ্ন করি তোরকে দাড়ি কোন জায়গায় আছে? এক একটা পুরুষের পুরুষের মুখত এক একটা দাড়ি 70 করে ফেরেশতা ধুলু খেলতেছে,
আর তোদের তো দাড়ি নাই, তোরকে ফেরেশতারা আল্লাহ কোথায় রাখছে? তার কারণ তোরকে কোনো আকামত নাই, নারীদের কোনো আকামত নাই, নারীদের কোনো জামাত নাই, নারীদের কোনো হক সালামালকি নাই। আছে বাবা, এই জন্য নারীরা হলে কোনো আজানও দেয় না, পুরুষ হলে কিন্তু আজান দেয়। তুমি কি করে বড় হইতে চাও? হ্যাঁ, পুরুষ হচ্ছে মহান, পুরুষ সর্বশক্তিমান। বাবা যদি ষাট ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা মণি, ষাট ফোঁটা মণির থেকে এক ফোঁটা জ্যোতি, ষাট ফোঁটা জ্যোতির থেকে এক ফোঁটা রতি, এক ফোঁটা রতির থেকে এক ফোঁটা মতি যদি তোমার গর্বে না দিত, তুমি মা হইতে পারতে না, মা নামে তোমরা কলঙ্ক হইতে। পালাই পর্যন্ত থ্যাংকো। এবার আমি আনোয়ার সরকার, এটা আমি একটা গান গেয়ে বসবো, আমি যেভাবে যাব সমস্ত শিল্পী থেকে আমি অনুরোধ করব আমার বাবা রশিদ চান্দের নামে সকলেই গান গাবেন। আমার রশিদ সরকারের গান ছাড়া কোনো গান জানিয়ে মঞ্চ না হয়, যে গাও।